নমস্কার বন্ধুরা রন্ধন পরিচয় সকলকে স্বাগত আজ পনেরোই আগস্ট সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আজ আমি তোমাদের সাথে ব্রেড সুইটের রেসিপি শেয়ার করবো বাড়িতে পাউরুটি আর চিনি আমাদের প্রায় সকলেরই থাকে তো এই পাউরুটি আর চিনি দিয়েই আজকে রেসিপিটা তৈরি করে দেখাবো তৈরি করা ভীষণ ইজি তাহলে পুরো রেসিপিতে সঙ্গে থাকো ব্রেড সুইট তৈরি করার জন্য প্রথমে ওভেনে কড়াইতে আমি এক বাটি পরিমাণ চিনি নিয়ে নিলাম আর এক বাটি চিনির জন্য পৌনে এক বাটি পরিমাণ জল আমি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আমি বললাম না যে বাটিতে তোমরা চিনি নেবে সেই বাটিতেই তোমরা জলটা মাপ করে নেবে একটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম এবার চিনিটা পুরোপুরি মিশে গিয়ে জাস্ট এক মিনিট আমি চিনি শিরাটাকে জাল করে নেবো চিনি শিরাটাকে খুব বেশিক্ষণ জাল দেবে না তাহলে চিনি শিরাটা খুব বেশি ঘন হয়ে যাবে চিনি শিরাটা একটুখানি নিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আঙুলে দেখো দুটো আঙুলে নিলে জাস্ট একটু চটচট করবে তাহলেই বুঝবে যে চিনি শিরাটা রেডি হয়ে গেছে গ্যাস আমি অফ করে দিলাম এবার আমি চারটে পাউরুটি স্লাইস নিয়েছি এই পাওয়ারুটির ধারের যে অংশগুলো রয়েছে সেগুলোকে আমি বাদ দিয়ে দেবো তো একটা পাওয়া ধারের অংশ প্রথমে বাদ দিয়ে দিচ্ছি আর পাওয়ারুটির ধারের অংশগুলোকে যে বাদ দিয়ে দিচ্ছি এগুলোকে ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এই টুকরোগুলোকে শুকনো খোলায় ভালোভাবে নেড়ে নিয়ে তারপরে মিক্সির মধ্যে গুঁড়ো করে নিলেই সহজেই ব্রেড কাম তৈরি করা যাবে দেখো একটা পাওয়ারুটি ধারের অংশ বাদ দিয়ে দিলাম এইভাবে করে সবকটা পাওয়া রুটি ধারের অংশ আমি বাদ দিয়ে দিয়েছি এবার এই পাওরুটিগুলোকে মাঝখান থেকে কোনাকুনি কেটে নেব যেরকম স্যান্ডউইচ তৈরি করলে মাঝখান থেকে কেটে নেওয়া হয় সেইভাবে কেটে নিচ্ছি এইভাবে সব পাউরুটিগুলো কোনাকি মাঝখান থেকে কেটে নিয়েছি এবার ওভেনে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিচ্ছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবার পাউরুটির টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তেলটা যেহেতু খুব ভালো রকম গরম রয়েছে তাই এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব আর হালকা ব্রাউন করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবে না তাহলে দেখতে মিষ্টিগুলো অতটা ভালো হয় না হালকা ব্রাউন করে ভেজে নেব দেখো এগুলোর মধ্যে কিন্তু হালকা ব্রাউন কালার চলে এসছে তেল অতিরিক্ত গরম হয়ে গেলে মানে তেল থেকে যদি ধোঁয়া বেরোতে শুরু করে তাহলে তোমরা গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবে তাহলে কিন্তু এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখো আমার দুটো পাউরুটির টুকরো ভাজা হয়ে গেল এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি আর ভালোভাবে এভাবে তেল ঝরিয়ে নেবে এইভাবে করে আমি সব পাউরুটির টুকরোগুলোকে ভেজে নেব এইভাবে করে সব টুকরোগুলো ভেজে নিয়েছি তারপরে আগে থেকে যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা আমার মিডিয়াম গরম রয়েছে চিনি শিরাটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেলে হবে না চিনি শিরা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে গরম করে নেবে তারপরে চিনি শিরাতে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তারপরে এই মিষ্টিগুলোকে আমি একটা সাদা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি আর দেখেই বুঝতে পারছো মিষ্টিগুলো খুব ভালোভাবে রস টেনে নিয়েছে দেখো কত সুন্দর মিষ্টি খুব সহজেই তৈরি হয়ে গেল এভাবে সবকটা মিষ্টিকে আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি আর তারপর ওপর থেকে একটুখানি চিনি শিরা দিয়ে দিচ্ছি চিনি শিরাটা দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগবে চিনি শিরা দেওয়া হয়ে গেলে এবার আমি টুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি ওপরে টুটি ফ্রুটির রেসিপি আমার চ্যানেলে রয়েছে বাড়িতে কিভাবে টুটি ফ্রুটি তৈরি করতে হয় তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব। এবার আমি আমন্ডস বাদাম কুচি নিয়েছি তোমাদের বাড়িতে আমন্ডস বাদাম কুচি না থাকলে কাজু বাদামকেও কুঁচি করে ওপর থেকে ছড়িয়ে দিতে পারো তবেই টুটি ফুটি আর আমন্ডস বাদাম কুচি ওপর থেকে ছয়ানাটা একদমই অপশানাল তবে ছড়িয়ে দিলে দেখতে ভালো লাগে তাহলে দেখো কত সহজেই ব্রেড সুইট তৈরি হয়ে গেল এই মিষ্টিগুলো খেতেও হয় অপূর্ব বাড়িতে অবশ্যই ট্রাই করো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকলে সুস্থ দেখো ধন্যবাদ